আমার প্রিয়জনেরা, আপনাদের সকলকে আমার তরফ থেকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। প্রভু যীশুখ্রিস্ট 2000 বছর আগে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল আর এই দিনটাকে সবাই সারা পৃথিবীতে ক্রিসমাস দিবস হিসাবে উদযাপন করে। এই পৃথিবীতে সব রকম জাতির মানুষ, সব রকম ভাষাভাষীর মানুষ সবাই মিলে আনন্দ করে, যীশুখ্রিস্টর স্তুতি প্রশংসা করে আর সবাই মিলে একসাথে আনন্দ করে। যীশুখ্রিস্টর জন্মের সময় একটা প্রতিজ্ঞা দেওয়া হয়েছিল, লোক দ্বিতীয় অধ্যায়ের 11 পদে, আজ দায়ুদের নগরে তোমাদের জন্য এক উদ্ধারকর্তা জন্মগ্রহণ করেছেন, তিনি খ্রিস্ট প্রভু। যীশু নামে একজন উদ্ধারকর্তার জন্ম হয়েছে, এটাই আপনার জন্য প্রতিজ্ঞা। আপনি যে কোনো জায়গার হতে পারেন, যে কোনো জাতির হতে পারেন, যে কোনো ধর্ম বা ভাষার হতে পারেন, আপনার জন্য এটাই বার্তা। আপনার জন্যই যীশুখ্রিস্ট এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য বন্ধুরা জেনে নিন, যীশুর জন্ম শুধুমাত্র খ্রিস্টানদের জন্য না। যীশু যখন জন্ম হলেন তখন খ্রিস্টান বলে কিছুই ছিল না। তাহলে তখন যীশু কার জন্য জন্মগ্রহণ করেছিল? লোক 2 অধ্যায়ের 10 পদে আমরা দেখি স্বর্গদূত এমনভাবে বলছে, সব মানুষের জন্য মহানন্দের সুসমাচার আমরা এনেছি। তার মানে যীশুখ্রিস্টর খুশির সংবাদ সবার জন্য, পৃথিবীর সকল মানুষের জন্য। এই জন্য শাস্ত্র বলছে যে যীশুর জন্ম সকল মানুষের জন্য। আমার ভাই, বোন, দাদা, দিদি, মাতা, পিতা সকলকে বলা হচ্ছে আপনার জন্য যীশুর জন্ম। তাই ওনার জন্ম, কেন ওনার জন্ম হলো, এখন আমরা বাক্যতে দেখলাম উদ্ধারকর্তা জন্মেছে আমাদের উদ্ধার করতে। উদ্ধার বা পরিত্রাণের মানেটা কি? সম্পূর্ণ আশীর্বাদ, একটা পারফেক্ট ব্লেসিং। পাপের ক্ষমা একটা আশীর্বাদ, রোগের থেকে সুস্থতা পাওয়া আশীর্বাদ, দরিদ্রতার থেকে সমৃদ্ধিশীল হওয়া এটাও একটা আশীর্বাদ। এইভাবে মানুষের যা যা দরকার সেটা প্রদান করার জন্য যীশুর জন্ম হয়েছে। উদ্ধারকর্তা পরিত্রাণদাতা যীশুর জন্ম হয়েছে। সেই উদ্ধার, সেই পরিত্রাণ ঈশ্বর আপনাকে আজকে দিতে চান। সম্পূর্ণ শান্তি ও সম্পূর্ণ সুস্থতা, ভালো জিনিস ও আশীর্বাদ উনি আপনাকে দিতে চান। আপনাকে আশীর্বাদ দেওয়ার জন্য শুধু যীশু জন্ম হয়নি, যীশুর তার জন্য মৃত্যু হতে হয়েছে। যীশু জন্ম হয়েছিল যাতে ক্রুশে মারা যেতে পারেন। উনার জন্মের ব্যাপারে যেমন বাইবেলে ভবিষ্যবাণী করা হয়েছিল, ঠিক তেমনভাবে উনার মৃত্যুর ব্যাপারেও বাইবেলে ভবিষ্যবাণী করা হয়েছে। তার মানে উদ্ধারকর্তা তার মৃত্যুর দ্বারাই এই সকল আশীর্বাদ আমাদের দিতে পারবেন। আপনাকে আশীর্বাদ করার জন্য যীশু নিজেকে ক্রুশে সমর্পণ করলেন। আপনার জন্য উনি কালভারি ক্রুশে মারা গেছেন আর এখনও উনি জীবিত। আজকে আর তিনি সেই ছোট্ট শিশু যীশু নয়, এখন উনি হচ্ছেন মৃত্যুঞ্জয়ী যীশু। আপনার জীবনেও আজকে উদ্ধারের প্রয়োজন, অনেক আশীর্বাদের দরকার। পাপ থেকে উদ্ধার, অভিশাপ থেকে উদ্ধার, দারিদ্রতা থেকে উদ্ধার, অসুস্থতা থেকে উদ্ধার, একটা সম্পূর্ণ আশীর্বাদ। এই ক্রিসমাসে এই আশীর্বাদের জন্য আমি প্রার্থনা করব। এই আশীর্বাদ পাওয়ার জন্য আপনি কি প্রস্তুত? প্রস্তুত হলে নিজের হাতকে বুকে রাখুন। হে প্রভু, আজকে আপনি আমার হৃদয়ের মধ্যে জন্ম নিন, আমার মনের মধ্যে আসুন, আমার আশীর্বাদের দরকার। এমনভাবে প্রার্থনা করুন, হে পিতা। যারাই মনে হাত রেখে এই প্রার্থনা করে যে হে যীশু আমাকে উদ্ধার দিন, আমার মনে আপনি জন্মগ্রহণ করুন, এই বলে প্রার্থনা করে, এই মা বাবা যারা বয়স্ক মানুষ তাদের সকলের জীবনে যাতে আজকে অনেক আশীর্বাদ আসে প্রভু। পাপ থেকে ওদের উদ্ধার করুন, অভিশাপ থেকে তাদের উদ্ধার করুন, অসুস্থতা থেকে যাতে উদ্ধার পেয়ে সুস্থ থাকে, দরিদ্রতা থেকে যাতে সে উদ্ধার পেয়ে জীবনে উন্নতি করতে পারে, তারা যাতে আশীর্বাদ পায়, এই জন্য আমি প্রার্থনা করছি। যীশুর নামে আজকে প্রার্থনা করছি, আমেন, আমেন।